वेलकम बैक टू माय चैनल। आज के बनाब एक नतून रेसिपी, तार जोन्नो आमी मयदा नियेछि एक बाटी मयदा और एकटू लागबे देबो एकटा डिम। देव एक सदा तेल, दिए ग्रुके भालो करे मिशिए देव हाथ दिए। एखाने मुगलाइर जोन्नो आमी निये निएछि रसुन, काँचा लंका कुचि, टमेटो और पिंज कुचि, एखाने धने पाता कुचि और एखाने मयदाटा मेखे रेखेछि। और एखाने आमी तीनटे डिम झुरी करे निच्छि। ए डिमेर झुरी दिएई हबे मुगलाई। दिए दिलाम गोलमरिच गुँड़ो, एखाने पैनटा गरम हो गेछे, दिए दिच्छि सर्षेर तेल। और ये पुरो रेसिपिर पुट्टा हबे सर्षेर तेले, दिए दिच्छि रसुन कुचिगुलो। रसुन कुचिगुलो एकटु तेलेर मध्ये भाजा होले तारपरे दिए देव पेंयाज कुचिगुलो। तो रसुनटा भाजा हो गेछे, एबार दिए दिच्छि पेंयाज कुचिगुलो। पेंयाज कुचि दिए एटा नाड़াচাড়া করব কিছুক্ষণ করে, তারপরে বাকি উপকরণগুলো দেব। তো এখানে আমি সব পেঁয়াজ দিচ্ছি না, কিছু পেঁয়াজ রেখেছি যেটা শেষের দিকে নামানোর আগে পুরটা যখন হয়ে আসবে তখন দেব। তো এর টেস্টটা একটু অন্যরকম হবে। তো পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। আর আপনাদের এখানে দিয়ে দিচ্ছি লবণ। আপনাদেরকে দেখানো হয়নি আলু, যে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছি, সেটাকে সেদ্ধ করে ভেঙে মানে মেখে মাখা মতন করে রেখেছি। মাখা মানে অন্য কিছুই না, শুধু আলুটাকে ভেঙে রেখেছি। তো এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা কিনা ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো এটার একটা টেস্ট আলাদা আসে আর খুব সুন্দর গন্ধ বেরোয়, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, এটা খেয়ে দেখবেন ভালো লাগবে। তো এবার এই আলুটা আমি দিয়ে দিলাম। এই আলুটা আমি সেদ্ধ করে একটু ভেঙে রেখেছি, পুরোটাই নয়, এটা একটু গোটা গোটাও আছে, তবে ভালো লাগবে। একদম মিহি করে মাখলে ভালো লাগবে না। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে ফেলেছি, পুরটা প্রায় হয়ে এসছে। এবার ওই যে টমেটোগুলো কাটা ছিল সেই টমেটোগুলো দিলাম, এখন আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা দিইনি। তো এটা প্রায় হয়ে এসছে একটু নাড়াচাড়া করে। এবার ডিমগুলো দিয়ে দিলাম, ডিমের ঝুরিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপরে উপকরণগুলো দেব। পুরটা প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজগুলো। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা আর কাঁচা পেঁয়াজের যে গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই জন্য এগুলো আমি ধনে পাতার আগে একটুখানি কাঁচা পেঁয়াজ দিলাম। তো এর একটা টেস্ট অন্যরকম হয় আর গন্ধটাও খুব সুন্দর বেরোয়। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এখানে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, রুটির আকারে বেলে নেব, তার ভিতরে আমি পুরটা ভরব।
জোরনটা গোল গোল করে রুটির মতো বেলে নিই ভালো করে, একটু বড় মাপেরই বেলবো। এখানে রুটিটা আমি ভালো করে বেলে নিয়েছি একটু বড় মাপেরই, তো এবার রুটিটা আমি একটু ঝেড়ে নেব, কারণ ওই ময়দার গুঁড়োগুলো থাকলে ভালো হবে না। তো ঝেড়ে নিয়ে আমি এটা মধ্যে এবার পুরগুলো দিয়ে দেব। তো এই জায়গাটা আমি কোনোভাবেই স্কিপ করিনি, পুরোটাই দেখাচ্ছে আমি কীভাবে পুর ভরবো, কীভাবে মুড়বো। তো আমি পুরটা এবার রুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিয়ে দেব। এটা একটা অসাধারণ টেস্ট হয়েছে, এটা আমরা প্রায় বানিয়ে খাই, তো এটা বন্ধুরা এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এখানে আমি পুরটাকে ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে এক প্রান্ত থেকে আমি ভাঁজ দিয়ে দিলাম। আর আমি বাটিতে একটা একটু জল নিয়ে রেখেছি সামনে, তো সেইটা জলটা একটু ওপরে দিয়ে দিলাম, কারণ এটা যাতে জুড়ে থাকে। তো এই প্রান্তে এবার একটু জল লাগিয়ে আবার এই প্রান্তেও মুড়ে দিলাম, তারপরে দুপাশ থেকে আবার মুড়ে দেব, জলটা দেওয়ার কারণ যাতে এটা খুলে না যায়। তো এইভাবে আমি একটা মোগলাইয়ের শেপ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি, যাতে ফোল্ডগুলো খুলে না যায় তার জন্য হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি একদম পাতলা করে ফেলব। এই হাত দিয়ে চেপে চেপে যে যেটা করছি এটা এত পাতলা হয়ে যাবে আর খুলবেও না, মোটা হয়ে থাকলে আপনার একটু ভাজতে অসুবিধে। তো এখানে আমি আর একটা মোগলাইয়ের পুর বানিয়ে দেখাচ্ছি। তো রুটিটা বেলে নিলাম, এর মধ্যে এবার পুরগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখুন আমি কিভাবে মোগলাইয়ের শেপটা দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এক এক করে দুটো মোগলাই পাশাপাশি দিয়ে দেবো। আর আমি মোগলাইটা দিয়েছি দেখেছেন ভাঁজের মুখের দিকে, নিচটা ভাঁজের মুখটা আর কি নিচের দিকে দিয়েছি, যা আগে উপরের দিকে থাকলে হয়তো তেলের ভাজতে ভাজতে ওটা খুলে যেতে পারে, তাই নিচের দিকে আগে ওই ভাঁজের মুখটা দিতে হবে, তারপরে আমি এক এক করে উল্টে পাল্টে আমি মোগলাইটাকে ভেজে নেব। তো এখানে আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি এবার এটা তুলে নেব। এই মোগলাইটা খেতে খুব সুন্দর হয়, আপনারা এরকম বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আমরা এগুলো প্রায়ই করে খাই। তো চলুন আরগুলো ভেজে নিই। তো বন্ধুরা, এখানে আমার এক ঝুড়ি মোগলাই রেসিপিটা রেডি, আর আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।